সুপ্রভাত বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকুন সাথে দশই ডিসেম্বর দিনটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে হিসেবে পালন করা হয় বছর থিম ছিল রিকভার বেটার স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস সম্প্রতি প্রয়াত হলেন আমেরিকান টেনিস প্লেয়ার ড্যানিস র্যালস্টোন আর্জেন্টিনার প্রথম ট্রান্সজেন্ডার ফুটবল প্লেয়ার হলেন মারা গোমেজ মণিপুরের বালাদেবী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ইউরোপের কোনো ক্লাবের হয়ে গোল করলেন দু সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলঙ্কায় দু সালে এটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে রোম্যান্সিং টার্গেটস গেট ক্লোজার টু সেলিং ইন সেভেন স্টেপস নামে বই লিখলেন নিধি বাধেরা ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেল ভারতের ইনভেস্ট ইন্ডিয়া প্রোগ্রাম ফাইজার দ্বারা নির্মিত ভ্যাকসিন দিয়ে প্রথম টিকাকরণ করা হল ইউকে এর মার্গারেট কিনানকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং ওরছা শহর দুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত হল থারু উপজাতির লোকেরা বসবাস করে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান দশম নেপাল এবং চীন মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা নির্ধারিত করেছে আট হাজার দশমিক আট ছয় মিটার নাইন্থ ডিসেম্বর দিনটি ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে হিসেবে পালন করা হয় দীঘার তাজপুরে পশ্চিমবঙ্গের প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরি করার অনুমোদন দিল পশ্চিমবঙ্গ ক্যাবিনেট পুলিশ এবং অন্যান্য কোর্সের জন্য অ্যাডমিশন ওপেন হয়ে গেছে আপনারা যারা অ্যাডমিশনে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ